सहारार प्राण तुमी रहमान तुमी मेहरवान अंधो गहे ना सुदो तुम्हारी गुनो गान बुझे बुझे ना तब शान तुमी रहमान तुमी मेहरबान सुभान एरे अल्लाहर गुलाम शुधु ताई नय बंदा आजके मजलिसे जदि केउ बंदा ए उद्देश्ये रवाना हय आजके महफिले जाब आलेम उलामादेर जबान थेके आमि बयान शुनब आलेमदेर जबान थेके आमि मासआला शुनब ওই মাসআলা অনুযায়ী আমি আমার জীবনটা পরিচালনা করব এমত অবস্থায় এমত নিয়ত যদি বান্দা ঘর থেকে রওনা হয় বান্দা ঘর থেকে একটা কদম বাহিরে যেতে দেরি হয় তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত এমনকি গর্তের পিপিলেকাটা পর্যন্ত বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে যদি এই অবস্থায় বান্দা মারা যায় আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে মুজাহিদ দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 হাজার হাজার শত শত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর নিজে শাহাদাতের পিয়ালা বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদেরকে বলা হয় শহীদ এই শহীদরা যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় হাশরের ময়দানে উঠবে এদের কোনো হিসাব নাই এদের কোনো চিন্তাও নাই এরা বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে বান্দা যদি অবস্থায় মারা যায় আল্লাহ তাকে ওই শহীদ বরাবর সওয়াব দান করে দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই মজলিসে আসতে পেরে আমাদের লাভ হলো না লস হলো যারা দোকানপাটে বসিয়া চায়ের মধ্যে মুখ দিয়া বাম হাতে বিড়ি নিয়া দুনিয়ার জমিনের অশালীন কথাবার্তা বলে এরা কি এই সওয়াব পাইল এই জাতীয় লোক আপনার এলাকায় একজনও নাই এই এলাকার সব লোক মাহফিল হইলে এসে বসে যায় সবাই যদি আসতো মাহফিল প্যান্ডেলে জায়গা হতো এই জন্য আবার আপনাদের কাছে জানতে চাই এত ফজিলত আমরা পেলাম এত সম্মান আমাদের বরকত আমাদের এই জন্য আপনারা খুশি না রাজার খুশি যদি হয়ে থাকেন আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আবার বলেন আলহামদুলিল্লাহ এতটুকু কথা বললাম এই কথাটু থেকে আমরা শিক্ষা নিলাম দুনিয়ার জমিনে যেখানে হয় হক্কানি আলেম ওলামাদের নসিহত শোনার জন্য যদি আহ্বান করা হয় সব কার্যক্রম থেকে ফারাক হইয়া এত সম্মানের মজলিসে আমরা আসার চেষ্টা করব শুরুতে আমরা এইরকম নিয়ত করব যারা জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদের সূরা বনী ইসরাইল থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম ওয়াকদা তোমার রবের আদেশ ওয়াকদা আদেশ রব্বুকা তোমার রবের জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের রবকে আল্লাহ সবাই জানে না জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমরা কার গোলাম আল্লাহ আমরা কার গোলাম আল্লাহ আমার নামাজ কার জন্য
আমার রোজা কার জন্য, আমার জিকির কার জন্য, এজরে বলেন আমার হজ যাকাত তাসবিহ তাহলিল সব কার জন্য। সরকার জন্য হবে আমাদের রব হলো আল্লাহ, তিনি আমাদেরকে বলছেন। আসলে রব কারে বলে সেটাই তো আমরা জানি না, কথা গা না গা। রব রক্ত বলা হয় ওই সত্তাকে, ওই সত্তাকে যে বান্দার না চাহিতেই বান্দার সমস্ত চাহিদা গুলা পূরণ করে দেয়। সকলে দুটো হাত উঁচু করেন, এইভাবে নারা দেন, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। এই হাত দুটো দান করেছে কে? মাতৃ গর্ভে বসে আপনি কি বলেছেন আল্লাহ যারে হাত দাও নাই তার বড় কষ্ট, তুমি আমাকে দুইটা হাত দিও বলেছেন কেউ? মাতৃ গর্ভে বসে বান্দা আমরা বলি না আল্লাহ যিনি কথা বলতে পারে না তার যে কথা না বলার যে কত কষ্ট, ইয়া রাব্বাল আলামিন আপনি আমাকে বোবা বানাইয়েন না, এই রকম দরখাস্ত আমরা কেউ করি নাই, আমরা কেউ বলি নাই। ও মালিক ইয়া আল্লাহ যাকে আপনি চক্ষু দান করে নাই তিনি অন্ধ, অন্ধের মনে কত কষ্ট আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে অন্ধ বানাইয়েন না, আমাকে চক্ষু দান করিয়েন আল্লাহ, আমাকে সুন্দর ভাবে আল্লাহ মেধা দান করিয়েন, এমন দরখাস্ত আমরা কেউ করি নাই। আল্লাহ যে আপনাকে আমাকে স্বয়ং সম্পূর্ণ করে বানাইলো এটা হলো আপনার আমার মালিক আল্লাহ রবের দয়া। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত কেমন রাত, আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর নাজনিয়ামত দান করেছে মুমিনের দল, একদিন কালও তো আল্লাহর এই নিয়ামত নিয়ে আমরা চিন্তা করলাম না, আমাদের চিন্তা হলো কখন কোন ভাবে কিভাবে একটু বেশি বেশি সম্পদের মালিক হওয়া যায়। কথা বলে না, শান্তি নাই মসজিদে গিয়েও, শান্তি নাই দুনিয়াবি কাজকাম আমরা বাইরে বসে করেও, তো মসজিদে গেলেও সেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ, জানার পর আমরা সেখানে গিয়েও আমরা একে অপরের সাথে আলাপ করি, ভাই এবছর ব্যবসায় তোমার লাভবান কেমন হইলা, ঠিক কিনা জোরে বলেন। এই দলের লোকে এলাকায় একজনও নাই, খারাপ লাগতে আছে না? এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব, আল্লাহ তার আপনাকে আমাকে যত নাজনে আমার দান করেছে গুলাম। ইলিশ মাছ খাইতে মজা কি মজা না? একটা মাছের মাথা এক মজা, লেঞ্জায় আর এক মজা, কোলের মাছে এক মজা, পিঠের মাছে আর এক মজা। এর বান্দা ইলিশ মাছের মজা এক রকম, আবার কাতল মাছের মজা আর এক রকম, রুই মাছের মজা আর এক রকম, পাঙ্গাস মাছের মজা আর এক রকম। এর গোলাম গরুর গোশতে এক ধরনের মজা, ঠিক কিনা বলেন? মহিষের গোশতে আর এক ধরনের মজা, বকরির গোশতে আর এক ধরনের মজা, এর বান্দা উঠের গোশতে আর এক ধরনের মজা, হাঁসের গোশতে এক ধরনের মজা, হাঁসের মধ্যে রাজা হাঁসের গোশতে এক ধরনের মজা, আমাদের বাংলা হাঁসের মধ্যে আর এক রকম মজা, চীনা হাঁসের গোশতের মধ্যে আর এক রকম মজা, ফলের দিকে যদি তাকাও আপেলের মধ্যে এক ধরনের মজা, কমলার মধ্যে ভিন্ন মজা, আঙ্গুরের মধ্যে ভিন্ন মজা, স্ট্রবেরির মধ্যে আলাদা মজা, এর বান্দা ওই পেয়ারার মধ্যে এক ধরনের মজা, আওয়াজ করে বলো ওই মজা যে দান করলো তিনি কে?
আমরা কেউ কিন্তু বলি নাই আল্লাহ এত নাজ নিয়ামত গুলা আপনি আমাদেরকে দেন, কিন্তু দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আপনাকে আমাকে সব দিল পরিপূর্ণ ভাবে। আল্লাহর যদি এই বাতাসটুকু আপনার আমার জন্য খানিক সময়ের জন্য বন্ধ করে দেয়, দুনিয়ার কোন মানুষ বাঁচার কোন ক্ষমতা এর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার মাওলা মায়ার মাওলা, তিনি আমাদের রব, এই রব আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব কার? এজন্য বলেন কার? নাকি আমার দলের? আমি আমার দল মানি না, আমি আমার মাকে মানি না, আমি আমার বাবাকেও মানি না যদি তিনি আমার ইসলামকে না মানে। এলাকার মানুষের শরীরে রক্ত নাই, জোরে বলেন ঠিক না ঠিক? আমি আমার দল, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার আত্মীয় স্বজনকে ততক্ষণ মানি ততক্ষণ তার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার আল্লাহ আমার নবী আমার ইসলামকে মানবে। এর বান্দা কিন্তু আমাদের সমাজে একদল দেখা যায় মনে হয় দলের কাছে নিজে বিক্রি হয়ে গেছে, ঠিক কি না জোরে বলেন? এমন লোক আছে এর বান্দা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসিয়ে বলে রাসূলুল্লাহ আমি আপনার হাতে একটু চুম্বন করতে চাই। আল্লাহর নবী বলেন কোন সমস্যা নাই, আপনার কপালে একটু চুম্বন করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে কোন সমস্যা নাই। এইবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা সিজদা করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে মানুষ মানুষকে সেজদা করার বিধান নাই, আল্লাহ যদি মানুষ মানুষকে সেজদা করার বিধান থাকতো বা রাখতো আমি রসুল বলতাম ও মহিলারা তোমরা তোমার স্বামীকে সেজদা করো। এরপরও একদল আছে পীরের পায়ে সেজদা দেয় আছে না নাই? কথা বলে না মূর্তির সেজদা দেয় আছে না নাই? এরে আল্লাহর বান্দারা এখানে আর একটু কথা ভালো মনে পড়েছে, বিদায় বলে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন আমি যদি রসুল যদি দেখে অপরকে সেজদা করার বিধান থাকতো আমি রসুল বলতাম ও মহিলারা স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। এরে আল্লাহর বান্দা এখানে স্বামীর সম্মান আছে না নাই? যে এলাকায় স্বামীরে গোলমকুইয়া গালি দেয় এ এলাকা মনে হয় নাই, কথা কয় না এলাকা কোরআন শরীফ তার জন্য নাজিল হয় নাই? এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ পায় তো মনে হয়? মা বোনেরা আপনাদেরকে বলে যাই এর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে স্বামীরা তো ইজ্জত এত মর্যাদা দিয়েছে মা গো মা, ওই স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। ইতিহাস তালাশ করে দেখো হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শোয়া আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিছানার পরে শোয়া, হঠাৎ করে আলী পানি চায়, আল্লাহর পয়গম্বরের মেয়ে মা ফাতিমা উঠে পানি আনার জন্য যায়, পানি নিয়ে এসে দেখে হযরত আলী ঘুমিয়ে গেছে, মা ফাতিমা ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে আল্লাহর বান্দা ফজরের আজান হয়ে গেছে, আলীর ঘুম ভাঙা যাওয়ার পরে আলী তাকিয়ে দেখে ফাতিমা পানি গ্লাস নিয়ে দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন আল্লাহ যেই ফাতিমা আমাকে এত সম্মান দিল, এই ফাতিমার মান ইজ্জত সম্মান তুমি উভয় জাহান বাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়ে দাও এই ফাতিমা হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী। আর আপনারা একটু ভালো হইন, একজন বাবা তার মেয়েকে 15-16 বছর লালন পালন করার পর আপনার হাতে তুলে দিল, আপনি বাড়িতে এনে যদি বারবার কথায় কথায় তাকে আপনি আঘাত করে কথা বলেন, তার গায়ে যদি আপনি হাত তোলেন এবং তাকে যদি বারবার বারবার ওই তার বাপের বাড়ি থেকে এইটা সেইটা আনার জন্য চাপ দেন, এটা হালাল না হারাম?
কথার একটা মনে পড়ছে কমনা মাধ্যম বাংলার জমিন সহ তাম দুনিয়ার আনাচে কানাচে দেখা যায় কিছু পাতি নেতা সাথীতে সাথী নেতা মাহফুজের বিরুদ্ধে কথা কয় কথা কয় না কেন বল আপনাদের কাছে আমি জানতে চাই মাহফিল কি যৌতুকের বিপক্ষে বলে না পক্ষে বলে বিপক্ষে বলে কোষা বলে মাহফিল যৌতুকের বিপক্ষে বলে মাহফিল গুলোতে মাদকের বিপক্ষে বলে মাহফিল গুলোতে ঘুষের বিপক্ষে বলে রে বান্দা মাহফিল গুলোতে চোরের বিপক্ষে বলে দুর্নীতির বিপক্ষে বলে যেই কাজগুলা তোমরা আমরা অন্য অন্য সিস্টেমে বা বছরের পর বছর পারি না আল্লাহ কবুল করলে একটা মাহফিলে তার চাইতে বেশি মানুষ উপকৃত হয় কথা কয় না গা সরকার যৌতুকের বিপক্ষে ওলামায়ে কেরাম বলে যৌতুক হারাম কুত্তার বুঝে এইভাবে হারাম সুবহানাল্লাহ মাহফিলে সরকারের উপকার করল না ক্ষতি করল কথা কয় না উপকার করল না এই জন্য আপনাদের বলতে চাই যারা সরকারের ভালো চায় যারা বিভিন্ন জায়গায় সরকার বাহাদুরকে ভালো পর্যায়ে পৌঁছে নিতে চায় তারা কোনোদিনও এই মাহফিলের বিপক্ষে কথা বলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর ইবাদত করবি অন্য কারণ নয় এরপর আল্লাহ সামনে বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবা মা বাবার সাথে ভালো ব্যবহার করো সৎ আচরণ করো এর বান্দার আপনার এলাকায় আছে কিনা আমি জানি না আমার এলাকায় তালাশ করলে পাওয়া যায় 100 ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলির ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান দেয় না ঠিক না বা ঠিক জোরে বলেন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ইবাদতের পরই যেই কথার আদেশ আসলো আল্লাহ বললেন এটার দাম আছে না নাই সমাজের মধ্যে মা বাবার ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব কেন দিলেন এর বান্দা আপনার আমার তো আর জানা নাই মা তার সন্তানের জন্য কত কষ্ট করে মা তার সন্তানের জন্য কত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করার পর যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় মা প্রসব বেদনায় ছটফট করতে থাকে স্বামীকে ডেকে দাবি দেয় ছাড়াইয়া নেয় অন্যান্যদেরকে বলে আমার ভাই ও আমার বন্ধুরা আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও মনে হয় আমি বাঁচব না এত কষ্ট কলেশ করার পর যখন সন্তান দুনিয়াতে আগমন করে ওই মায়ের কষ্ট মায়ের দুঃখ মায়ের বেদনা সন্তানকে দেখার সাথে সাথে মা সমস্ত বেদনা ভুলে যায় মায়ের মত আপন কেহ নেই রে দুনিয়া বলে আমার ব্যথায় ব্যথিত মা কাঁদে আমার লাগি জনম ভরে মাঝে আমার শুধুই দুঃখের ভাগি আমার জনম ভরে মাঝে আমার
করে হাত দিয়ে বলতে পারো, যার মা নাই যার বাবা নাই, অন্তরের মধ্যে আঘাত লেগে গেল, দুনিয়ার জমিনে মায়ের অন্ধকার কবরে সময় দিয়েছ রে বান্দা, যারা দিক সেদিক ঘুরতেছ, যার মা নাই যার বাবা নাই, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। আল্লাহর বান্দারা ওই মা বাবা কবর থেকে বড় খুশি হয়ে যায়, মা বাবা ডেকে বলে রে বাবা ওই মসজিদের মাহফিল হয়ে গেছে, কত মানুষ আসতেছে, আমি মায়ের জন্য তুই গিয়া দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর। এরে বান্দা আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার আমার মায়ের জন্য বাবার জন্য মায়া লাগে কি লাগে না? জোরে বলেন, মা বাবার সম্মান আপনার আমার কাছে কত বেশি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বলে আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই আমার কাছে সবচেয়ে খেদমত পাওয়ার ব্যক্তিকে। আল্লাহর নবী বলেন তোমার মা। সুবহানাল্লাহ বলে। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করে পয়গম্বর তারপরে কে? নবীজি বলে তোমার মা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করে ও পয়গম্বর তারপরে কে? নবীজি বলেন তোমার মা। সাহাবী আবার বললেন পয়গম্বর এরপরে কি? আল্লাহর পয়গম্বর বলে তোমার বাবা। অপর এক সাহাবী আসিয়া আল্লাহর নবীর কাছে বলে পয়গম্বর, খারাপ লাগেনি আমি আমার মাকে কান্দে করিয়া আমার এই সিনাই নিয়া তাওয়াফে জিয়ারত করলাম, আমার মাকে নিয়ে আমি আরাফার ময়দানে অবস্থান করলাম, আমার মাকে নিয়ে আমি আল্লাহর পয়গম্বর আমি হজের সমস্ত কার্যক্রম গুলা সম্পন্ন করলাম, পাথর নিক্ষেপ পর্যন্ত পর্যন্ত করলাম, ও আল্লাহর পয়গম্বর আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছিনি? আল্লাহর পয়গম্বর বলে সাহাবি যে কয়দিন মায়ের বুকের দুধ পান করিস, এখন পর্যন্ত মায়ের একটা দুধের ঋণ শোধ করতে পারো না। এক বৃদ্ধ সাহাবি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো এক যুবকের হাত ধরে, নবী গো এটা হলো আমার সন্তান, আমার এই সন্তান যখন ছোট ছিল আমি আমার সন্তানের জন্য সব কষ্ট স্বীকার করেছি, শীতের রাত্রে আমার নিজের গায়ে সোয়েটার ছিল না, কিন্তু আমার এই ছেলে বলেছে বাবা আমার জন্য সুইটার নিয়ে আস, বাজারে চলে গেছি আমার কাছে টাকা নাই, তবু আমি বাজার থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে এরপরে ওর জন্য সুইটারের ব্যবস্থা করে দিলাম, আমি যখন বাজারে যাই আমার জন্য বললো বাবা এই খাদ্যটা নিয়ে এসো, আল্লাহর পয়গম্বর আমার কাছে টাকা না থাকলেও আমি সেই খাদ্যটা নিয়ে হাজির হয়েছি, আল্লাহর নবী গো এখন আমি বুড়া হয়ে গেলাম, আমি এখন কামাই করতে পারি না আয় করতে পারি না, আল্লাহর পয়গম্বর কিন্তু আমার সন্তান আমার জন্য খরচ করতে কষ্ট হয় ও বড় কষ্ট পায়। আল্লাহর পয়গম্বর ওই সাহাবি যুবক ছেলের হাতটা ধরিয়া ওই বাবার হাতের মধ্যে দিয়া বলে রে ছেলে তুমি এবং তোমার মাল তোমার সম্পদ সব তোমার বাবার জন্য, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কিন্তু আমাদের সমাজে এমন একটা বিষয় দেখা যায়, একদল ছেলে এই ধরনের আছে, ছোট্টবেলায় মা বাবা বড় কষ্ট করিয়া লালন পালন করে বড় করেছে, এখন বিবাহ শাদী করে নিয়ে পুত্র বিবাহ শাদী করে ওই তার স্ত্রীকে নিয়ে আনন্দ করতে করে বাবা মায়ের খবর নেয় না, আসে না এলাকায় না, এটা আমি জানি অন্য অন্য এলাকায় সব জায়গায় আছে, ভালো করে মনে রাখা দরকার বান্দা, এই কাজটা যারা করেন মায়ের দোয়া নিবেন, মায়ের দোয়া নিবেন, মায়ের বড় দোয়া নিয়ে জীবনে কেউ কোনোদিন বড় হতে পারে না, এই কথা বলে
বাইজিদের ঘটনা আপনারা জানেন না কি করেছিল এক গ্লাস পানি নিয়ে বাইজি দাঁড়িয়েছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের নামটা ওলির দপ্তরে উঠিয়ে দিয়েছিল শুধু মায়ের দোয়ায় সুবহানাল্লাহ ভাইরা আমার বড় দুঃখের সাথে বলতে হয় আজকাল সন্তানেরা ছেলেমেয়েরা মায়ের কথা মানে না বাবার কথা শোনে না আগামীকালকে তারিখটা হলো 14 ফেব্রুয়ারি মুরব্বীরা জানবেন না যুবক ভাইরা জানবে এই 14 ফেব্রুয়ারি হলো আমাদের ওলামায়ে কেরাম বলে এটা হলো একটা নষ্ট দিবস বলে নাউজুবিল্লাহ 14 ফেব্রুয়ারি কি মুরব্বীরা জানেননি জানে না যুব সমাজ ভালো জানবে এরে আল্লাহর বান্দা কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই আজকে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে বান্দা 14 ফেব্রুয়ারি তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘোরাফেরা করো মনে রাখবা মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি কোনোদিনও সফল হতে পারবা না আসেন না জোরে বলেন আমাদের এলাকায় রিক্সা চালাইয়া টাকা ইনকাম করে ছেলেকে ভার্সিটিতে পড়াইতেছে খবরটা খুব ভালো খবর খুশির খবর কিন্তু দুঃখের খবর হলো 3-4 বছর পড়ার পরে হঠাৎ ছেলে বাড়িতে এসেছে আসার পরে দেখে তার সাথে সুন্দর একটা মেয়ে এসে বাবার পায়ে হাত দিয়ে সালাম করতেছে যাকে আমরা বলি সালাম করতেছে ধুলো নিচ্ছে তো এবার বাবা জিজ্ঞেস করে মা গো তুমি কে ওই মেয়ে উত্তর দিয়ে বলে আমারে আপনার ছেলে নিয়ে আসছে নাউজুবিল্লাহ বলে এরকম ঘটনা এলাকায় ঘটে না ঘটেনি জোরে কোন এর সবকিছুর মূলে কি জানেন মোবাইল কি জোরে বলেন কি মোবাইল বান্দা নিজে ভালো মতো খেতে পারে না ভালো মতো ইনকাম করতে পারে না রিক্সা চালায় খায় ভ্যান চালায় তারপরে তার দিন চলে রোজ আনে রোজ খায় কিন্তু ছেলেরা তো দেখবে বড় একটা মোবাইল 20,000 টাকা দামের কথা হয় না আছে না জোরে বল মোবাইল দিয়ে কি করে জানেন আহা যুবক যুবক বাপেরটা খায় ঘরে ঘুমায় চেহারা থাকবে লাল টপটপ করবে কিন্তু যুবক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন চক্ষু দুটো লাল প্যান্ট পাশার দিক দিয়ে পড়ে যাইতে চায় কথা হয় না গালি ঢুকে গেছে মনে হয় এক সার চাউলের দুই গালের মধ্যে রাখা যায় জিজ্ঞেস করবেন বাজার বাপের খাও ঘরের মধ্যে ঘুমা তোমার এমন কি অবস্থা যার কারণে চেহারার এই দশা বলে চাচা রাত্রে আমি ঘুমাইতে পারি নাই কেন ঘুমাইতে পারো না টেনশন সকালে ভ্যান চালানো লাগবে না সকালে মানুষের বদলা দেওয়া লাগবে না চাচা না তাহলে কি অবস্থা বলে সারা রাত্র বসিয়া বসিয়া ফেসবুক চালাইছি ঠিক না বাটিক জোরে বলে মুরব্বীরা জানবে না আগে এক বাড়ির ছেলে অপর বাড়ির মেয়ের সাথে সম্পর্ক করার মাধ্যম ছিল যায়া সরাসরি সাক্ষাৎ এখন আপনি বুজুর্গ মানুষ আপনি বড় ভালো মানুষ আপনি জাকিরিন আপনি নামাজ রোজাদার আপনি আপনার টাকা দিয়া মেয়েদের একটা মোবাইল ক্রয় করে দিয়েছেন ও খাতার নিচে বসিয়া বন্ধুর সামনে মেসেঞ্জারে কথা বলে আপনার কোনো খবর নাই কথা হয় না সত্য না মিথ্যা জোরে বলে এ বুকে হাত দিয়ে বলে সত্য না মিথ্যা এরে আল্লাহর বান্দারা আর আপনি আমি তেমন মগার মগা এখানে যে কয়জন মুরব্বী আছে আমি চ্যালেঞ্জ করলাম সবাই ফোনটায় কল আসলে কেউ রিসিভ করতে অনেকেই পারবে না অনেক আছে খাতার দেশ একটু জোরে করবে কি বাজ্য উঠছে মসজিদে গেলে মসজিদে গেছে এখন এই মোবাইল নিয়ে গেছে ছেলে তো জাব্বা নিয়ে যান একটু রাখেন আমি উজু করে আসি জামাত শুরু হয়ে গেছে বান্না নামাজে দাঁড়াইছে হঠাৎ দিন বাজে পর্যন্ত গানের যে আওয়াজ অপরাধী রে যেই উঠছে মানুষ বলে পিছন দিয়ে একজনে নামাজ ছিঁড়ে পড়তে দাঁড়ায় না কি রে কি অবস্থা বুড়া মানুষ বান্দা কি করবে নামাজ ছিঁড়ে রুমুল্লা ডেকে ধরছে কিছু করার তো আর নাই এরপরে আর একজনে করছে পুরটাদলি কুরুন বাজার মসজিদে নামাজ পড়তে খাড়াইলাম 4 রাকাত বিশিষ্ট আসরের নামাজ 6 রাকাত ফরজ ঠিক আছে তো নিয়ম এখন বান্দা 2 রাকাত পড়ছে পড়ার পরে হঠাৎ মোবাইলে কল আসছে মোবাইলে কল ধরে একা দিয়ে বলে আমি এখন নামাজে আসি পরে কথা কইম এবে আবার মোবাইলে উঠে নামাজে দাঁড়ায় গেছে নামাজ কি আসেনি বলেন এরে আল্লাহর বান্দা এই যে মোবাইল এই মোবাইলে একদিন দুই দিন তিন দিন করতে করতে হঠাৎ
চত্বরে আসিয়ে বলে চাচা একটু দোয়া করেন, হুজুর আমাকে দোয়া করেন। কি দোয়া লাগবে? বলে গত রাত 12টার পর থেকে আমার শরীরে পাই না, তোমার দোয়া তোমার লাগে এখন কেন? রাগ করছেন মনে হয়। তুমি ওই মেয়ের মোবাইল দিয়েছো কেন? কথা কয় না, দিয়েছো কেন তুমি মোবাইল? এরে আল্লাহর বান্দারা, এই জন্য আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া গোনা দিবস আমরা যারা বলে থাকি, এরে বান্দা এই সকল কার্যক্রম যারা করে ম্যাক্সিমাম দেখবেন ঘরের মধ্যে মায়ের কথা মানে না, বাবার কথা শুনে না, ঠিক কিনা করে বলে। অনেকে আছে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, মা বাবা বড় লজ্জার কারণে বলতে পারে না। এরে আল্লাহর বান্দা, তো বলতেছিলাম মা বাবার সম্মান, মা বাবার দোয়া নেবেন, মা বাবার দোয়া থাকলে কত এগিয়ে যাওয়া যায়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ বললেন মূসা ও বাজারের কষাই, বাজারে গিয়ে দেখবা এক কষাই আছে, ওই কষাই তোমার সাথে তোমার জান্নাতের বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর মূসা বলে আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষ, কত আলেম ওলামা, কত পীর বুজুর্গ, কত নবী রাসূল থাকলে ওই বাজারের কষাই কেন আমার সাথে হবে জান্নাতের মধ্যে? এরে আল্লাহর গোলাম পয়গম্বর মূসা বাজারে রওনা হয়, গিয়ে দেখে সেই কষাই বাজারের মধ্যে গোস্ত বিক্রি করতেছে। আল্লাহর বান্দা কোনো কথা বলে না, কথা বলে না, দেখলো বান্দা গোস্ত বিক্রি করার পর বাড়ির দিকে রওনা, ছোট্ট একটা গোস্তের টুকরা তার গামছা বা তোয়ালের মধ্যে করিয়া বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বর মূসা তার পরিচয়টা গোপন করে বলে, ভাই আমি আপনার সাথে আপনার বাড়িতে যেতে চাই, আমাকে একটু মেহমান করবেন নাকি? আপনার বাড়িতে কেউ মেহমান হইতে চাইলে আপনি তার বাড়িতে না না দুয়ার দিয়ে পিছনটা বলান, কথা হয় না? আমরা অনেকে আমার এলাকা আছে আত্মীয় স্বজনের সাথে ঠিক মতো কথাও বলে না, কারণ যদি নিয়ে আবার বেড়াইতে আইলে তো 2000 লস, কথা কয় না? রসুল বলেন মেহমান রহমত নিয়ে আসে, বরকত দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে দিয়া বেশি বেশি করে খাওয়াইবেন, দেখবেন আল্লাহর ফজলে আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে। বান্দা কসাই বলে, ভাই আমার কোনো আপত্তি নাই, চলেন আমার সাথে। এবার গিয়া ওই মূসা পয়গম্বর দেখে কিশো ওই যে কষাই এমন কি আমল করে দেখবো। এর গুলাম মূসা পয়গম্বর তাকিয়ে দেখলো ওই বান্দা গোস্ত টুকরা নিজের হাতে ভালো করে কুটে, ওই বান্দা নিজের হাতে পাক করিয়া পাতিলের মধ্যে রাখিয়া তার মাকে সুন্দর করে বিদ্যা মাকে গোসল করাইলো, বিদ্যা মাকে গোসল করাইয়া মায়ের মুখে ওই গোস্ত তুলে দেয়। আর মা সন্তানের কানে কানে কি যেন বলে দিল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিষয়টা লক্ষ্য করিয়া পরে জিজ্ঞেস করলো, ভাই আপনার মায়ের খেদমত আপনি বহুত করতেছেন, মাশাআল্লাহ ভালো কথা, আপনার মা আপনার কানে কি বলল? ওই কসাই বলে, রে ভাই আপনার তো আমি চিনি না, তবে ভালো করে জেনে নেন আমার মা আমাকে প্রতিদিন একটা দোয়া করে, যেই দোয়াটা কখনো সম্ভব না। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, কি সেই দোয়া? ওই কসাই বলে, ও কসাই বলে, রে ভাই হে আমার মেয়ে মানে আমার পথি, আমার মা প্রতিদিন আমার কানে কানে দোয়া করে বাজান, তুই যে আমার জন্য এত কষ্ট করো সারাদিন, তুই কষাইগিরি করি আমার জন্য এত কষ্ট করি আমারে খাওয়াও, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোকে মূসা পয়গম্বরের সাথে জান্নাত দেয়। আল্লাহর পয়গম্বর মূসা জড়াইয়া ধরে বলে, রে ভাই আয় কোনো সন্দেহ না,
কি আল্লাহ কবুল করেছে, তোর মায়ের দোয়া কবুল হয়েছে, তুই আমার সাথে জান্নাতে থাকবি। আমার মা ওই গোসাই বলে আল্লাহ মায়ের দোয়া আসলে কোনোদিন বৃথা যেতে পারে না। হাজিরানা মজলিস আমার আলোচনা শেষের দিকে, যার মা নাই যার বাবা নাই দুনিয়ার জমিনে, যার মা আছে এখন পর্যন্ত মায়ের খেদমত করে জান্নাত কামাই করে নেন, বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মা বাবা অথবা বাবা বা মা কি দুই একজনকে পাইয়া জান্নাত কামাই করতে পারলো না, আমি রসুল তার কোন দায়িত্ব নিব না, সে হবে ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দারা, এখন অনেকে বলবে আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে অন্ধকার কবরে অনেক আগে, আমি কি করব। বেশি বেশি করে মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, যেমন কবি ইকবাল আল্লাহর বান্দায় মায়ের কবরের পাশে দাঁড়াইয়া করুন শুনে কাঁদে আর বলে, মা দেখো তুমি আমার ছোট্টবেলায় মারা গেছো, আমি তখন কবি ইকবাল হই নাই, জীবনে তোমাকে ভালো একটা কাপড় কোরায় করে দিতে পারি না, তোমার মুখে কোনো খানা উঠিয়ে দিতে পারি নাই। ওরে মা এখন আমি ইকবালের সব আছে কিন্তু তুমি নাই। এর বান্দা যার মা নাই যার বাবা নাই, কবরের পাশে গিয়া মায়ের জন্য দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও। যার মা আছে বাবা আছে বাইরা, স্ত্রীর কথা মতো মা বাবার অবাধ্য হইও না, স্ত্রীর সাথে সমন্বয় করিয়া মা বাবার খেদমত করার চেষ্টা করো। আর ভালো করে জানিয়ে রাখো, দুনিয়ার জমিনে তুমি আমি যত স্বার্থপর হই না কেন, তোমার আমার মা বাবা অত স্বার্থপর না। মা বাবা সন্তানকে বড় কষ্ট করিয়া লেখাপড়া শিখাইয়া বাবাকে বিবাহ করাইল, সন্তান বিবাহ করিয়া এখন স্ত্রীর সাথে আর মায়ের সাথে গুনি বুনিয়াদ হয় না। এবার সন্তান ওই স্ত্রীকে নিয়ে দূরে চলে যায়, 7 বছর হইয়া গেল মায়ের কোনো খবর নেয় না। 7 বছর পর আল্লাহর গজব শুরু হয়ে গেছে রে বান্দা, বান্দার যৌবন চলে গেছে, স্ত্রী দেখলো বান্দার এখন যৌবন নাই, তার সাথে থাকি আমার কোনো লাভ নাই, স্ত্রী চলে গেল, এখন বান্দায় বড় অসহায় হয়ে গেল। এখন মনে মনে চিন্তা করলো, মালি কই আমার মা, এখন আমার স্ত্রী চলে গেল, আমি কি মা বাবার কাছে যাব, মা বাবা কি আমাকে আবার গ্রহণ করবে না করবে না, চিন্তা চিন্তায় বান্দা সিদ্ধান্ত নিল, যদিও সন্তান মায়েরে বলতে পারে মা বাবা সন্তানের ভুলে না, এই বাবিয়া বান্দা বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে আসিয়া দেখে না বাড়িটার আগের জায়গায় নাই, ঘর দেখা যায় না, বাড়ি নাই, ঘর নাই, বড় বড় গাছগুলাও নাই, সামান্য কয়েকটা ছোট্ট ছোট্ট গাছ দেখা যায়। একজন লোক ওই বাগানের ঠাল কাটতিছে, তার দা দিয়া জিজ্ঞেস করে, বাড়িটা তো অমুকের, হ্যাঁ অমুকের ছিল, এখন আর নাই কেন? বান্দার বড় অসুখ হয়েছিল, অসুখের সময় বিক্রি করে ফেলেছে, তার বিক্রি করার জন্য তার চিকিৎসার জন্য বিক্রি করেছে, বান্দা এখন মারা গেছে, তার স্ত্রী কোথায় বলে? স্ত্রী পার্শ্ববর্তী এক গ্রামে থাকে, একজনে একটা ঘর দিয়েছে ওই ঘরে থাকে, অনেকে মায়ের সাথে জুদা খাও। রে বান্দা ভালো করে জেনে নাও, তুমি যেমন তোমার ছেলের চেহারার দিকে তাকাইয়া
বিভিন্ন স্বপ্ন দেখো, তোমার চেহারার দিকেও তাকাইয়া তোমার মা বাবার স্বপ্ন দেখছিল। আজকে তুমি তুমি তোমার মা বাবার স্বপ্নের মুখে ছাই দিয়া যখন তুমি তোমার ছেলেকে নিয়ে ব্যস্ত, এমন একটা দিন আসবে রে গোলাম তোমার ছেলেও তোমার আশার মুখে ছাই দিয়া তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই বান্দা এবার চিন্তা করে, হায় হায় এখন কি হবে আমার মায় কো, এর বান্দা যার মা নাই যার বাবা নাই তিনি জানে মা না থাকার কত যন্ত্র। লোকেরা বলে মোহাম্মদ কে জানি না, তবে একটা ছেলে রাস্তার পাশে বসিয়ে আব্বা আব্বা বলে কান্দতেছে। মামেনা দৌড়িয়ে গিয়ে বলে, বাবা এখানে বসে কেন কাঁদো আল্লাহর বান্দারা? এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা গো সন্ধ্যা হয়ে গেছে, সকল ছেলেরা তার বাবার সাথে বাড়িতে গেল। আমার বাবাই কো, মামেনা বলে, তোমার বাবা তোমার জন্মের পূর্বে মদিনায় ব্যবসা করতে গিয়ে সেখানে মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলে, মা গো আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাবো, আমি আমার বাবার কাছে যাব। মামেনা সন্তানকে নিয়ে রওনা হয় কবর জিয়ারত করে, বাড়ির দিকে যখন আসতেছে আবা নামক স্থানে বসিয়া মামেনা মারা যায়, আমার মায়ের নবী বলতিম, নবীজির মাও নাই নবীজির মামাও নাই, রে আল্লাহর বান্দারা যার মা নাই বাবা নাই এখন বুঝেন মা না থাকার কত যন্ত্রণা, বাবা না থাকার কত যন্ত্রণা। এইবার বান্দা রওনা হয় যায় একটু মায়ের সঙ্গে দেখা করে যায়। কিতাবের মধ্যে আছে বান্দা যখন রওনা হয় বাগানের মালিক বলতেছে, রে ভাই তোমাকে তো আর আমি চিনি না, তবে শুনেছি এই মহিলার বড় একটা সন্তান আছে, বিবাহ করাইছে 7 বছর আগে চলে গেছে। কেমন কুলাঙ্গার সন্তান, বাবার জানা যায় আসে না, মায়ের কোনো খবর নেয় না। ওরে যদি আমি পাইতাম, ওরে আমি আমার দা দিয়ে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। সন্তান বলে, কেমন কুলাঙ্গার সন্তান আমি হইলাম, বাগানের মালিক আমারে টুকরো টুকরো করতে চায়। যাই যদি এসেছি মায়ের সাথে দেখা করতে যায়। এর মধ্যে আসে বান্দা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয় ওইদিকে মা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। মানের বাড়িতে ভিক্ষা করে আর খায়, মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাত উঠাইছে। সন্তান শুনতে পায় মা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, মালিক আমার স্বামী দুনিয়ায় নাই, আপন বলতে আমার আর কেউ নাই, একটা ছেলে আমার আপন 7 বছর আগে চলিয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর নেই না রে আল্লাহ, আমার ছেলের জন্য কোনো আফসোস না। আমার স্বামী মারা গেছে, পুরুষ মানুষ মানুষে কবরে রাখছে, দেখছে কোনো সমস্যা নাই, আমি তো বেগানা মহিলা, আমি যখন মারা যাব কি আমার কবরে রাখবে, এই জন্য হইল তুমি আমার নয়নের মনি, আমার অবাধ্য সন্তানটারে আমার কোলে ফিরিয়ে দাও। সন্তান শুনিয়া মায়ের মোনাজাত শুনিয়া আর নিজের কন্ট্রোল করতে পারে নাই, দৌড়াইয়া দরজার সামনে গিয়ে বলে, মা থেকে উত্তর দেখে, 7 বছর পরে আমার আগুনটার জ্বালাইয়া দিলি, আমার নিবানো আগুন জ্বালাইস না রে, আমার সন্তান তো 7 বছর আগে চলে গেছে, এখানে আসবে কোন জায়গা থেকে? সন্তান বলে, মা আমি তোমার ছেলে, একটু দরজাটা খুলে দেখো। মায় দেখলো কণ্ঠ তো বাবার মতোই লাগে, কণ্ঠ তো আমার ছেলের মতোই লাগে। মায় যখন দরজা খোলার জন্য অন্য মানুষ চোখে যেহেতু দেখে না, দৌড় দিয়ে যখন মা দরজা খুলতে যায় সামনে কুটির সাথে বাড়ি খেয়ে মাথাটা ফেটে যায়, তবু দরজা খুলে দেয়। এইবার দেখলো হ্যাঁ তার নয়নের মনিরে দেখা যায়। মায় বলে, বাবা রে
সাতটা বছর কোথায় ছিলি কেমন ছিলি আমি তো আর জানি না রে বাবা কতদিন হইছে আমি তোরে দেখি না তোরে দেখার মতো আর কপাল আমার নাই মানুষ মারা যাওয়ার পরে ছেলের দেখে না মেয়ের দেখে না আর আমি এখন জীবিত থাকার পরও তোরে দেখতে পারবো না কারণ আমি মার চোখ দুটো অন্ধ হয়ে গেছে আয় একটু সামনে আয় আমি একটু তোর চেহারাটা হাত দিয়া মা ছেলের চেহারাটা হাত দিয়া তাই আর বলে বাবা রে তুই আইসো আমি মায় এমন রাত্রু নাই যে রাত্রু তোর কথা স্মরণ করি না সাতটা বছর আমার কাছে মনে হইছে যেন সাত শত বছর সন্তান মায়ের পাও দুইটা জড়াইয়া ধরিয়া বলে মা গো তুমি আমারে মাফ করে দাও আমি বড় অন্যায় করেছি মা বলে বাবা রে সন্তানের কাছে মায়ের কোনো অন্যায় নাই এই বলিয়া যখন বললাম আমি তোরে মাফ করিয়া দিলাম।